রাত থাকলে তো রোমান ছড়িয়া খান তুমি মাহু তোমার বন্ধার আত খান সামলাও আত সামলাও বলে না বস যখন বাড়ি দেয় বিবির সঙ্গে কথাবার্তা করবেন বিবি নিঃশেষ করবেন আল্লাহর বন্দায় বিবির উপরে আল্লাহর বান্দে তার বাপরে সিধা কাছে গেলাম এর মাঝে যদি জামাইয়ের বাড়ি তোলে বেটিন পিসাবর বাড়ি যাইতে পারে না কইব আমার মাই বেমা ২৪ ঘন্টা আপনার গাইলে উঠে বলে চলছে আমি তোর ব্যবস্থা করে দিয়ে ফুড়িয়ে খারাপ তুমি বউর গোত্র লাগাই দিত আর বেটার মিটা তৈরি তাও করতে ভরে যেত ইলা তাবিজ তাহলে তো বেটিয়ে বাবর বাড়ির ফোড়াই আসা আসবো সারা বেশি বললেন সাসা তোমার ঠান্ডা কোন এই মহিলা একজন ফিরে সাবর বাড়ি দিকে শোয়েন গিয়া কান্দে কান্দে কইল ও হুজুর আমি জীবনে অনেক চাই বরখাস্ত আমার বেটা বিটা তাইতো আর আপনার বেড়ালাই চলাম ঘুরে যেত এখন চিন্তা করলারে কি তার তবিব দিত সারা বরাক মিলি আতাইয়া হারছে আমার লোকে আবু বাকির হয়েছে বৈদ্য তৈম কইলা মাইক তোমার বেঠাই দে মারে এ তুমি কুত্তা মাতালি কইলা ওজু যাতে যাতে এখান চাড়ি বুঝাই যে কইছে ও বেঠাই মিটে যাতে যাতে এখান আমি দেই তালে বলে মাইক তোমার এখান বেঠা সারা দিন কুর গিটার আর তোমার এখানে কি তৈব বলে দিন তাই সারা দিন পিটিলেও আমার এখানে রূপলে উঠতে পারত ও ফানিয়া নিয়ে আনলে কত সময় ফড়িস আস্তায় এক ফুট দিলে দূর
খুদা ভাড়া 1700 খরচিয়া জিয়ে পু কামাই ও দিয়ান দিয়া ফুদ আর দিয়া হইল মাই আমার তবি বরে নিয়ম আছে উল্টা পাল্টা খরতে রিয়াকশন করব আগে ডন্ডা হয়েছে বলে হুজুর হক পাকিদা বলে ফানি খাবাও নাই নাবাও নাই খুঁতা নাই বলে কিলা বলে যে দেখায় তোমার জামাই বালিয়া তিমু কাতনে হইস বিধি হামাই গেছো এ জামাইরে দেখিয়াও ফানি উঠাই বুতল বরিয়া তো ইয়ার জামাই যে থামাইবা ও সময় গরো হামাইবা লাগে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কুল্লি ফানি মুখ দিয়া আও বলে হুজুর কোন সময় খাইতাম বলে আবু বাবা না আগে নিয়া দাও কহিলা বেটা এই বাইয়া যদি মারা তো লাগে তুমি মাতিও না পানি গিলিও না পানি মাটি ছড়লেও বেড়া খাইলেও বেড়া আও কইলা হুজুর কিলা বলে দেখ ভাই আমার নিয়মে তবিব চালাই মাত্র 4-5 দিন ইনশাল্লাহ আর কোনো জাত বেড়া হইতো না বাড়ি কাইছি আর সময় জান না খালি চান দর্শন লিক করতো না লিক করলে বেটায় খুব খতল মারছে খানো বাড়িয়ে খানো কিনাইতাম লড়েও না কোথাও না এদিন গেছে কি কোনো মাত না বাদর দিনও দেখা যায় হলাম 1-3-4 দিন বাদে পেঠায় কইল রে কি করে পিঠি দাম মাতেও না কোনটা না ও একদিন ফিটা বাদ দিলে এসে বাদ দিয়া কইল ভাইয়া আও বই তোমার কোন বটগাছ তালে লাগালো হয়েছে কোন বটগাছ বলে কি তো হয়েছে বলে আমি বাদাম তুলে আই আনলে ও তো মাইন মারি মাতেও না কোনটা না খালি মুখ ফুলে ইটা কি হম তোমার কি গে লোক ধরছে বলে না না আমার কাছে কোনো বুথ নাই বলে না তোমার মাঝে বেরাস তোমার মাঝে বেড়া আছে ও দেখো আমি আল্লাহ দোহাই দিয়া ভাইয়া তার লোক ছাড়িয়া আমার লোকে আই তার লোক ছাড়িয়া আমার লোকে আই না আর যাই লোকে আসো আমি আল্লাহ দোহাই দিয়া ভাইয়া তুমি তাহলে ছাড়িয়া যাও কি আমি আর মিটিতাম না তাই না আমার লোকে তো তা করতাম না সুবহানাল্লাহ বাদর দিন তোলে পিঠাও বোন তার মুখ সামলাই দিছি না বস বেটি হয়েছে রে বীর সাহ বহুত বড় গরম বহুত বড় বীর সাহ বেটার পিঠা বন করছো আসলে বীর সাহ কেরামতি না তোমার মুখ করে গেলাম তোমার মুখ কন্ট্রোল হয়ে গেছে এক মানুষে বারবার মারবো তুমি আলাদা বই রো যে আরে বেটায় মারবো নি বস বেটায় পিঠে না করে মারস না ঠাস ঠাস করে মারে ঘর মারস না মারস না এখন কিতাব হইয়া দেখবেন শুধু খালি আইলো বড় শরীরও ফুল নেয়
সমস্ত শরীরের মধ্যে বাইনা চটচট করতেছে। একদিন একটা বাইনা খাইয়া মাটি ছড়িয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইশারা দিয়া বলেন, ও রহমান, এই যে বাইনাটা মাটির মধ্যে পড়ছে, এই বাইনাটা আমার মানুষের শরীরে তুলিয়া দে। হযরত রহমান বলেন, ও স্বামী, এই বাইনা খাইয়া বেটার খতালি মারা হইছে, আবার তোমার শরীরে দিয়ে কি ফায়দা হবে? আমরা সাধারণ ভাবে তাপ হইলে নমাজ নাই, মাথার বেদনা হইলে নমাজ নাই, ঠান্ডার মৌসুম হইলে নমাজ নাই, ঠান্ডা হলে লাগাইব বাইরে আর দরকার যোগ্য ভাগ্য জোড়া দেবে সার।
আমি আইবি আপনার বন্ধ বন্ধ হয়ে যাইব, আমি আপনার যদি কোন মানুষের তিনজন বালক সন্তান মারা যায় আর যদি মা বাবা সবর করে আল্লাহ কার কিয়ামত দিবে এই মা বাবার যদি কোন মানুষ আর দুইজন সন্তান আদি না পারে বাচ্চা মারা যায় রাসূলুল্লাহ ফরমায় যদি মা বাবা সবর করে দুইজন করে আল্লাহ কার কিয়ামত দিবে এই না পারে বাচ্চা গুলোর খাতিরে আল্লাহ তার মা যদি কোন মানুষের একজন আওলাদ না পেলেই বাচ্চা মারা যায় রাসূলুল্লাহ ফরমায় যদি মা বাবা সবর করে আবু তো
তোহার বিবিয়ে চিন্তা হল আমার স্বামী গরমর মাঝে আইবা, এত দুর্বল আইবা, আমি যদি আমার স্বামীরে হই আমার স্বামী হার্ট অ্যাটাক করে মারা যাইবা, আমার জমির কোনো সন্তান দিলাই, আমি মায়ের সবর করিলাই, আমার স্বামীরে এখন পর্যন্ত খবরটা হইতাম না। মায়ের সন্তান রে বালা করে সাদর দূর দিয়ে ডাকিয়ে রাখি দিস, কিন্তু পিত্তর হলিন যা বাটি যার আয় রে আয় যাদুমণি আগামী খাই লইলে তোর মার সকিত থাকতে। আবু তালহার বিবি মা জালিল রাসুল আবু তালহা গোরাক পর্যন্ত মায় জাদুরে চুমা খাইলো যাদুমণি, তুমি মার কোন তলে বিদায় নিল মার হইয়া, এই জমিনে আমার মা হইয়া খেয়ে জমিনে ডাকা দিব। আবু তালহার বিবি সন্তানের সাদর দিয়ে ডাকিয়ে রাসয় হযরত আবু তালহা আইসয় বিবিয়া গোসল হরিয়া নতুন কাপড় পরিধান হরিয়া নতুন হইনা বেটির মতন পোশাক লাগাইছ, আবু তালহা বাড়ির মধ্যে আইসয় গরম জল দিস নতুন ঘর সামাজ ভরসয়, আবু তালহা ফরমাইল বিবি গো আজকে তো খুশি দেখি আর ব্যাপারটা বললাম না, আমার জাতুর খবর কি? আবু তালহা বিবি ফরমাইল ও স্বামী আপনি চিন্তা করিও না, আমার জাদুর আরাম হইছে এখন ঘুমাইছ, আমার জাদুরে কোনো সময় থাকতে হলরতে আবু তোমার দ্বার যায় বিবির টান মারিয়া হইল আদরের স্বামী আয় পাঁচ ছয় দিন তোলে ঘুম নাই খালি নাই, আমি অনুরোধ করি আপনার ছেলের ব্যাপার সময় হয়েছে এখন জমিন জাদুরে জাগ্রত করিও না, যদি আপনার সন্তান জাগ্রত হয়ে যায় তাহলে আমরা অনেক কষ্ট হইব, আমার স্বামী অনুরোধ করিয়া হয়তো ওর দেখ রায় যদি দেওয়ার ঘরে আমার জাদু জাগ্রত হইব কোনো ধরনের কোনো অসুবিধা নয়। কি পরিমাণ সবল এবং সাহস হযরত আবু তালহা বিবির কথা মানছেন, বিবির কথা মানিয়া আবু তালহা রাতে ঘুমাইছে বিবির সঙ্গে মিলে হয়েছে, যখন গোসল করছে তার জন্য নামাজ পড়েন ফজর নামাজ পড়েন, আবু তালহা ফরমাইল বিবি গো আমার জাদু কি পরিমাণ কম ফলছে, সারা রাত হইল আমার জাদু একটু বার করে ফেলে বেলাসেরা ভরে মা, আবু তালহার বিবি ফরমাইল আদরের স্বামী আপনি নামাজ পড়িলা ফজর পরে যদি জাগ্রত হইল আমার জাদুরে কোনো জাগ্রত হইব, সোনার ঘরে বড় ভাই ও বিবি
কারণে আমার হই লাইলে খুশি ভালো হলো না। বিবিয়ে ফরমাইল, ও স্বামী আমি চিন্তা করলাম যদি সঙ্গে সঙ্গে হই তুমি হার্ট অ্যাটাক করে মারা যায় তাহলে আমি সবার করলাম। যদি আমার সন্তান লাইছে গত রাতে মিলন হইছে আমি বিশ্বাস করি আর এর বদলা আর জন সন্তান আল্লাহ দেওয়া জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার মা মসজিদ বলল্লাহু লাহু বাতাল ফিল জান্নাত যে জমিন আল্লাহর